শামশেরগঞ্জের সাকারঘাট জুনিয়র হাই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 744 জন শিক্ষার্থীদের পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন মাত্র একজন। 2008 সালে প্রতিষ্ঠিত হওয়া এই জুনিয়র হাই স্কুলটি 62 জন শিক্ষার্থী ও একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়ে চালু হয়। 2009 সালে 3 জন শিক্ষক নিয়োগ হলেও 2013 সালে 2 জন শিক্ষক বদলি হয়ে যান, একাই থেকে যান শামসুল হক। এরপর 2013 সালে একজন অতিথি শিক্ষক এলেও বছর তিনেক পর তিনি অবসর নেন, কিন্তু তারপর থেকে 2022 পর্যন্ত 744 জন ছাত্রছাত্রীর জন্য একমাত্র শিক্ষক তিনি। বাধ্য হয়ে একমাত্র শিক্ষক শামসুল হকই স্কুলের সমস্ত বিভাগের কাজ সামলান। এদিকে স্কুল উঠে যাবার আশঙ্কায় গ্রামবাসীদের সাহায্যে ছাত্রছাত্রীদের থেকে বছরে 220 টাকা করে নিয়ে মাসিক 3000 টাকা বেতনে স্থানীয় 4 জন শিক্ষককে নিয়ে পঠন পাঠন চালাতে হচ্ছে বলে জানান স্কুল শিক্ষক। শিক্ষক শামসুল হক এই প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনে নিন। আমার নাম শামসুল হক, আমি সাকারঘাট এক জুনিয়র হাই স্কুলের টিআইসি। আমি 2009 সাল থেকে স্কুলে কাজ করছি। 2008 সালে 62 জন ছেলেপেলে নিয়ে স্কুল শুরু হয়েছিল, কিন্তু আমরা 2009 সালে 3 জন নভেম্বর মাসে জয়েনিং করেছিলাম এই স্কুলে। এই স্কুলে জয়েন করার পর 3 জন শিক্ষক শিক্ষিকা মিলে আমরা বেশ 12 সাল পর্যন্ত স্কুলের পঠন পাঠন চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু 2013 সালে 2 জন শিক্ষক শিক্ষিকা এখান থেকে এসএসসির মাধ্যমে ট্রান্সফার হয়ে নিজের বাসস্থানে চলে যান। সেই সময় থেকে আমি একাই হয়ে যাই। তারপরে একজন গেস্ট টিচার নেওয়া হয় 13 সালে, উনিও 65 হয়ে গেলে উনিও রিটায়ারমেন্ট হয়ে যান 16 সালের ফেব্রুয়ারির দিকে। তারপরে আমি আবার একাই হয়ে যাই, কিন্তু ধীরে ধীরে এই এরিয়ার এত জনবহুল যে ছেলেরা আস্তে আস্তে প্রতিটা ক্লাসে বাড়তে লাগে। এই ছেলের সংখ্যা বাড়তে বাড়তে 2021 সালে 722 জন ছেলেতে পরিণত হয়েছে। তার জন্য স্কুল চালাতে খুবই অসুবিধার সম্মুখীন হয়ে আমি অভিভাবকদের মিটিং ডেকে এরিয়ার কিছু ছেলেপেলেকে নেওয়ার আবেদন রেখেছিলাম। তারা সম্মতি দিয়েছিলেন। সম্মতি অনুযায়ী বিভিন্ন গ্রুপের বা বিভিন্ন বিষয়ের 4 জন পার্ট টাইমার নিয়ে আমি মোটামুটি স্কুল চালাচ্ছি। কিন্তু বর্তমানে এভাবে কতদিন আর স্কুল চলবে এভাবে, তার জন্য আমি শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ আবেদন নিবেদন। জেনারেল ট্রান্সফার চালু হয়েছে, এসএসসি বর্তমানে আপার প্রাইমারির কেস কোর্টে রয়েছে। এই কেসটা যদি ফাইল হয়ে যায়, অর্থাৎ ফাইনাল হয়ে যায়, তাহলে আমাদের জুনিয়র স্কুলগুলোকে, বিশেষ করে নিউ সেট আপ স্কুলগুলোকে একটা আলাদাভাবে গুরুত্ব দিলে স্কুলগুলো ভবিষ্যতে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাহলে আমরা নিউজের কাগজে দেখছি যে অন্যান্য ডিস্ট্রিক্টে স্কুলগুলো উঠে যাচ্ছে, কিন্তু এখানে একটা স্কুল অত্যন্ত দরকারি, অর্থাৎ জরুরি, কারণ 4টে প্রাইমারি নাকে কেন্দ্র করে আছে। পার্শ্ববর্তী ভাষাই পাইকারি স্কুল এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরবর্তী এবং ডিভিএস হাই মাদ্রাসা প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার স্থানীয় গার্জেনরা, অর্থাৎ নপাড়া, সাগারঘাট, সীতারামপুর এবং সীমাঞ্চল এরিয়ার মানুষেরা চাইছে যে স্কুলটা যেন উঠে না যায়, মাস্টারমশাই আপনি হৃদয় দিয়ে ব্যবস্থা করুন, উচ্চতম কর্তৃপক্ষকে জানান। কারণ স্কুলটা মোটামুটি বড়ই হয়ে গেছে, এ পর্যন্ত 13খানা রুম সব মিলিয়ে, মিড ডে মিলের রান্নাঘর হয়ে গেছে, ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, জলের সাপ্লাই হয়ে গেছে, রানিং ওয়াটার, এছাড়া অফিসে যাবতীয় যা দরকার বা শ্রেণীকক্ষে যা দরকার, বেঞ্চ টেবিল চেয়ার সবই যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু আমাদের শিক্ষকের অভাবে আমরা ক্লাস চালাতে পারি না। গার্জেনদের বলি যে আপনারা এখানে ভর্তি করেন না, কিন্তু ডিভিএস হাই মাদ্রাসায় তারা ভর্তি করেন না, কারণ বর্ষাকালে রাস্তা ভেঙে গিয়ে প্রায় 2 থেকে 3 মাস স্কুল যাওয়া বাচ্চাদের বন্ধ থাকে। তার জন্য নপাড়া, সাগারঘাট, সীতারামপুরের মানুষেরা আমাদের স্কুলটাকেই বেছে নিয়েছে, বাচ্চাদের অন্তত ভর্তিটা রাখুন মাস্টারমশাই,
না হলে বাচ্চাদের পড়া নষ্ট হয়ে যাবে, বুঝলেন। বড় হোক, 8 পাস করুক, তবে আমরা ডিবিএসএ কিংবা ভাষা বিভাগে দিব, বুঝলেন। তার জন্য আমার এই সাংবাদিক ভাইদের বিশেষ আবেদন, আপনারা এই খবরগুলো যেন ডিআই অফিস, ইআই অফিস এবং বিডিও অফিসে জানান, যেন আমাদের কিছু স্কুলের আমাদের কিছু লাভ বা স্কুলের কিছু উন্নতির জন্য ভবিষ্যতে স্কুলটা টিকে যায়, এই আবেদনে আমি রাখব। ২০২২ সালের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা গেস্ট টিচার নেওয়ার জন্য এসআই মহাশয়ের সহযোগিতায় 4টে মেমো নাম্বার স্যাংশন করার জন্য ডিআই অফিসে জমা দিয়ে এসেছি। সেটা যেন আমাদের তাড়াতাড়ি ডিআই অফিস থেকে করে দেওয়া হোক, এবং এই এরিয়ার যারা রিটায়ারমেন্ট টিচার আছেন তারা নিজেদের এই শিক্ষার কাজে নিয়োজিত করার জন্য অর্থাৎ সামাজিক কাজে নিজেদের নিয়োগ করার জন্য এরিয়ার ছাত্রছাত্রীদের স্বার্থে যেন নিয়োগ হতে পারেন, তারা যেন আমাদের স্কুলের সঙ্গে যোগাযোগ করুন, এই আশাটুকুই আমি আপনাদের কাছে করব। মানে আপনারা বাড়িতে হয়তো বসেই থাকবেন, কিন্তু আমাদের যদি এখানে কাজ করেন গেস্ট টিচার হিসাবে, তাহলে আপনাদেরও সময়টা পাস হবে এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। এখন 2022 24 তারিখ পর্যন্ত অর্থাৎ জানুয়ারির 24 তারিখ পর্যন্ত ছাত্র সংখ্যা 744 জন, 5-8 পর্যন্ত। অ্যাজ এ হেডমাস্টার হিসেবে আপনি কতটা চাপ ফিল করেন যখন একাই একজন আপনি পুরো স্কুলটা? আমাকে প্রায় A-Z-ই করতে হয়, স্কুল ছোট হলেও স্কুলের যাবতীয় কাজ করতে হয়, বই আনা থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে যাবতীয় কাজ আমাকে, হিসাবপত্র যাবতীয় কাজটা আমাকেই করতে হয় আর কি। শামশেরগঞ্জের সাকারঘাট জুনিয়র হাই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 744 জন শিক্ষার্থীদের পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন মাত্র একজন। 2008 সালে প্রতিষ্ঠিত হওয়া এই জুনিয়র হাই স্কুলটি 62 জন শিক্ষার্থী ও একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়ে চালু হয়। 2009 সালে 3 জন শিক্ষক নিয়োগ হলেও 2013 সালে 2 জন শিক্ষক বদলি হয়ে যান, একাই থেকে যান শামসুল হক। এরপর 2013 সালে একজন অতিথি শিক্ষক এলেও বছর তিনেক পর তিনি অবসর নেন, কিন্তু তারপর থেকে 2022 পর্যন্ত 744 জন ছাত্রছাত্রীর জন্য একমাত্র শিক্ষক তিনি। বাধ্য হয়ে একমাত্র শিক্ষক শামসুল হকই স্কুলের সমস্ত বিভাগের কাজ সামলান। এদিকে স্কুল উঠে যাবার আশঙ্কায় গ্রামবাসীদের সাহায্যে ছাত্রছাত্রীদের থেকে বছরে 220 টাকা করে নিয়ে মাসিক 3,000 টাকা বেতনে স্থানীয় 4 জন শিক্ষককে নিয়ে পঠন পাঠন চালাতে হচ্ছে বলে জানান স্কুল শিক্ষক। ব্যুরো রিপোর্ট, TDN বাংলা।